বন্ধুরা, শীতে আমাদের মুখের সাথে সাথে হাত পাও ভীষণ কালো হয়ে যায়। তো আজকে আমি ক্লিনিক প্লাসের দারুণ সুন্দর একটা রেমেডি শেয়ার করছি। যদি তোমরা সপ্তাহে একদিন করে মাত্র এক চামচ কফি আর ক্লিনিক প্লাসের এই উপায়টা করতে পারো, এই যে হাত কালো হয়ে থাকে, রুক্ষ সূক্ষ্ম ড্রাই হয়ে থাকে, এই জিনিসটাও কিন্তু দূর হয়ে যাবে খুব সুন্দরভাবে। আমরা সারাদিন হাত দিয়ে অনেক কাজ করি, তারপর আনাজ কাটা হয়, তো এই রান্না বান্না আনাজ কাটতে হাজার রকম কাজ করতে আমাদের হাতের কিন্তু হাত ভীষণ কেটে ফেটে নোংরা হয়ে থাকে। তো কি করবে, এক চামচ ক্লিনিক প্লাস নেবে, এক চামচ ক্লিনিক প্লাস কিংবা 1 টাকার 1 পাতা ক্লিনিক প্লাস আনবে, আর ওর মধ্যে 1 চামচ কফি পাউডার মেশাবে। কফিও তোমরা 5 টাকার পাউচ কিনতে পাওয়া যায়, তো সেই একটা পাউচ নিয়ে আসলে তোমরা দুবার ওটা দিয়ে তোমরা হাতে ম্যানিকিওর করে নিতে পারবে, হাত পরিষ্কার করে নিতে পারবে এটা দিয়ে। তো এইরকমভাবে কফি 1 চামচ আর 1 চামচ ক্লিনিক প্লাস শ্যাম্পুটাকে খুব ভালো করে আগে মিশিয়ে নেবে। শ্যাম্পুটা যেন পুরোপুরি সম্পূর্ণভাবে গলে যায়। মিশে যাওয়ার পর এখানে একটা লেবু 4 টুকরো করবে, একটা লেবু 4 টুকরো করে, সেই 1 টুকরো রস, 1 টুকরো যতটুকু রস হয়, 1 চামচ রস হবে, সেই 1 চামচ রসটা মিশিয়ে দেবে। এবার কি করবে, কিছুটা চিনি গুঁড়ো করে নেবে। তো আমি এখানে চিনি কিছুটা গুঁড়ো করে নিয়েছি, দেখো এখানে 2 চামচ ছোট চামচের 2 চামচ চিনি গুঁড়ো করেছি, দুটো হাতে ব্যবহার করার জন্য। আর এখানে নিচ্ছে একটা টমেটো। তো আমাদের হাতের নোংরা ময়লাটাকে তুলে পরিষ্কার করার জন্য প্রথমে আমাদের স্ক্রাব করতে হবে। তো এখানে দেখো টমেটো নেবে, টমেটো হাফ কেটে নেবে, আর চিনি গুঁড়ো চিনির মধ্যে এইভাবে দিয়ে সারা হাতের মধ্যে ঘষবে। বিশেষ করে আঙুলের যে গাঁটগুলো খুব কালো হয়ে যায়, বিশেষ করে এই শীতের সময় আঙুলের গাঁটগুলোতে দেখবে এরকম কালো কালো হয়ে যায়, কিন্তু শীত গেলেই আবার এগুলো ঠিক হয়ে যায়। কিছু কিছু সময় এটা কি হয়, আমাদের এক একজনের শরীরে ব্লাড ফ্লোর জন্য এই এই জিনিসগুলো হয়, মানে রক্ত চলাচলের যখন কিছু সমস্যা হয় তখন কিন্তু এই গাঁট কালো হয়ে যায়, কিন্তু অনেক সময় আবার শীতের রুক্ষতার জন্যও কিন্তু এগুলো কালো হয়ে থাকে। তো এইভাবে টমেটোটা দিয়ে আর চিনি দিয়ে দিয়ে খুব ভালো করে তোমাদের এটা ঘষতে হবে। যত বেশি ভালো স্ক্রাব করতে পারবে হাত দেখবে তত ভালো পরিষ্কার হবে, নোংরা ময়লাও খুব সুন্দরভাবে উঠে যাবে। হাতে যদি ট্যান হয়ে গেছে সেই ট্যানও কিন্তু উঠে যাবে। দেখো প্রচুর রান্না বান্না কাজকর্ম করার জন্য হাতের যত্ন হয় না, কিন্তু হাতের স্কিনে ভীষণ ক্ষতি হয়। তো সেইটা যদি সপ্তাহে একদিন করেও হাতের যত্ন এইভাবে করা যেতে পারে, হাত কিন্তু খুব সুন্দর থাকবে। তো এইভাবে খুব ভালো করে টমেটো আর চিনি দিয়ে আগে খুব ভালো করে ঘষবে, দেখবে হাত খুব পরিষ্কার করে দেয়। কিন্তু এই টমেটো আর চিনি তোমরা দেখছো আমার হাতটা প্রথমে কেমন কালো হয়েছিল, তো টমেটো আর চিনিটা লাগাবার সঙ্গে সঙ্গেই হাতটা দেখো কতটা পরিষ্কার হয়ে গেল, নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা। দেখো এটা আমি ধুয়ে এসেছি, টমেটো আর চিনিটা এবার ধুয়ে নেবে, দেখো কতটা হাতটা পরিষ্কার লাগছে এবারে ধুয়ে আসার পরে। এরপরে এই যে শ্যাম্পু আর কফিটা মিক্স করে রেখেছিলাম, এইটা এবার হাতের মধ্যে খুব ভালো করে আমরা লাগিয়ে নেবো। তো এটা খুব ভালো করে লাগাবে, তবে তার আগে যদি নখের মধ্যে নোংরা ময়লা থাকে তাহলে সেই নখের মধ্যে নোংরা ময়লা ভালো করে কিন্তু পরিষ্কার করে নেবে। নখ ভালো করে কেটে নিয়ে তারপরে তোমরা এটা অ্যাপ্লাই করবে সারা হাতে, এবং হাতে যতদূর পর্যন্ত চাও ততদূর পর্যন্ত এটা লাগাতে পারো, কনুয়ের আগ অব্দিও তোমরা এটা লাগিয়ে নিতে পারো। আর যদি পা পরিষ্কার করতে চাও এটা দিয়ে কিন্তু তোমরা পাও পরিষ্কার করে নিতে পারবে। হাতে পায়ে দু জায়গাতেই তোমরা একই রকমভাবে লাগাতে পারো, পায়েতেও তোমরা টমেটো চিনি দিয়ে কিন্তু স্ক্রাব করতে পারো, দারুণ সুন্দরভাবে পাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো এইভাবে হাতে পায়ে এটা লাগিয়ে কিছুক্ষণ ধরে হাত দিয়ে রগড়াবে, আর তারপরে অন্তত 5 থেকে 7 মিনিট এটা লাগিয়ে রেখে দিতে হবে আমাদের। 5-7 মিনিট এটা হাতে লাগিয়ে রাখবে, 5-7 মিনিট পরে একটি ভিজে কাপড় দিয়ে মুছেও নিতে পারো অথবা ডাইরেক্ট জল দিয়ে ধুয়ে নিতে পারো। তো আমি আগে তোমাদের মুছে একটু দেখিয়ে দিচ্ছি, এবার আমি জল দিয়ে এটা ধুয়ে আসবো। তো দেখো এখানে মুছার পরে দেখো অনেকটা পরিষ্কার হয়েছে, কারণ অনেকটা বেশি কালো হয়ে গেছিলো হাত, তো সেই জায়গা থেকে আমার হাতটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে। আমরা প্রতিদিন প্রচুর কাজ করে থাকি, হাতের যত্ন একদমই করতে পারি না আমরা, তো যার জন্য হাত খুব কালো কালো হয়ে থাকে। তো দেখো এবার আমি ধুয়ে এসেছি, কতটা ট্যান পরিষ্কার করে দিয়েছে আমার বুঝতেই পারছো। আমিও যদিও আমার হাত অনেক দিন পর তোমাদের মানে পরিষ্কার করলাম বলে ভিডিওটা আমি তোমাদের শেয়ার করলাম। তো দেখো হাতটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে, এবং নখও যে কালো কালো হয়ে থাকে সেই নখ কিন্তু পরিষ্কার হয়ে যায় এটা লাগালে। এবার যে কোনো বডি লোশন নেবে একটুখানি, কিংবা ময়েশ্চারাইজার আর বডি লোশন নিয়ে নেবে, তার সেটা খুব ভালো করে হাতে মাসাজ করে নেবে। এইভাবে অনেকক্ষণ ধরে খুব ভালো করে মাসাজ করবে, আর পারলে একটা ভিটামিন ই ক্যাপসুল ময়েশ্চারাইজারের সাথে মিক্স করেও তোমরা যদি লাগিয়ে নিতে পারো
তাহলে হাত আরও বেশি সফট আর নরম হয়ে যাবে। যাদের হাত অত্যাধিক রুক্ষ ড্রাই হয়ে গেছে তারা তোমরা কি করবে, এক চামচ যে কোনো ময়েশ্চারাইজার নেবে, তার মধ্যে একটা ভিটামিন ই ক্যাপসুল মেশাবে, আর পারলে একটু গ্লিসারিন মেশাতে পারো। সেইটা যদি হাতে মাখতে পারো দিনে দুবার করেও, হাত অনেক নরম থাকবে, সফট থাকবে, হাত অনেক ফর্সা উজ্জ্বল হয়ে যাবে। তো এইভাবে খুব ভালো করে ময়েশ্চারাইজারটা দিয়ে ম্যাসাজ করার পরে অন্তত 1 থেকে 2 ঘন্টা হাতে একদমই জল লাগাবে না। আর নখ পরিষ্কার করে নেওয়ার পরে অবশ্যই নখে খুব সুন্দর করে একটা নেল পালিশ পরে নেবে, দেখবে তোমাদের নিজেদেরই ভীষণ ভীষণ ভালো লাগবে, হাতটা যখন পরিষ্কার ঝকঝকে থাকবে। আর সঙ্গে একটা সুন্দর ব্রাইট কালারের সুন্দর একটা নেল পালিশ যখন পরে নেবে, নিজে থেকেই দেখবে হাত কত ভালো লাগছে। তো সপ্তাহে 1 দিন কিংবা 15 দিনে 1 বার করে হলেও এইভাবে ঘরোয়া উপায় তোমরা হাতটা পরিষ্কার করে নিতে পারো, দারুণ রেজাল্ট কিন্তু ঘরে বসেই তোমরা পেয়ে যাবে। তাহলে আজকের এই হাত পরিষ্কার হাত পা পরিষ্কারের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আগামী দিনেও তোমাদের সাথে ভালো ভালো বিউটি টিপস শেয়ার করার আমি চেষ্টা করতে থাকবো। তাহলে আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।